আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন মানুষ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আগামী সতেরো তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে যার কারণে আমি বিগত দিনে ঈদুল আজহা উপলক্ষে বেশ কয়েকটা প্রজেক্ট ফাইল বা পিএল ফাইল আমি আপনার সাথে শেয়ার করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আরো একটা নতুন প্রজেক্ট ফাইল বা পিএল ফাইল আপনাদের সাথে শেয়ার করব। তবে এই প্রজেক্ট ফাইলটা নিতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে কেননা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে তিনটা পাসওয়ার্ড এই তিনটা পাসওয়ার্ড আপনাদের সংগ্রহ করতে হবে তারপর ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিএল ফাইল লিঙ্ক ক্লিক করে ফাইলটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর ফাইলটা কাস্টমাইজ করতে হলে কিভাবে কাস্টমাইজ করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কাস্টমাইজ করার জন্য এই যে আমার ফোনের স্ক্রিনে থাকা এই অ্যাপটা প্রয়োজন হবে আপনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে ওখান থেকে ইনস্টল করবেন তারপর অ্যাপটা ওপেন করলে আপনার সামনে এ ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ডাউনলোড করে প্রজেক্ট ফাইলটি অ্যাড করার জন্য ডান দিকে ওপর দেখতে পাচ্ছেন তিনটা ডট আছে এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে যার ভিতর থেকে অপশনটা বেছে নেবেন এখানে ক্লিক করলে একটা পপ আপ স্ক্রিন আসবে যার প্রথমে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন ডট পি নামে একটা অপশন আছে ডট পি তে আপনাদের ক্লিক করতে হবে তো ডট পিএলপি তে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে গেলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলটা পেয়ে যাবেন ঈদুল ইট টু চব্বিশ শূন্য চার এরকম একটা ফাইল আপনারা পেয়ে যাবেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে ক্লিক করে এটা সুন্দরভাবে যেমনটা ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে আমার নিজের ছবি দেওয়া আছে আপনি যেহেতু তৈরি করছেন শুধুমাত্র ছবি এবং নাম পরিবর্তন করলে হয়ে যাবে আমার ছবিটার জায়গায় আপনার ছবি আমার নামের জায়গায় আপনার নাম লিখলে হয়ে যাবে ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফর্ম গ্যালারি থেকে আপনি যা ছবিটা ওই জায়গায় দিতে চান তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার ফটো আনতে হবে আপনি যদি না জানে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড মাত্র 30 সেকেন্ডে রিমুভ করতে হয় এই বিষয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করা আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করে রাখবো ওখানে থেকে দেখে শিখে নেবেন আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো ছিল এখান থেকে ইম্পোর্ট করলাম তো আমি এখান থেকে এটা ইম্পোর্ট করে নেছি ইম্পোর্ট করার পর এই কর্নারে ধরে আপনি ছোট বড় করতে পারবেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখানে বসাবেন দিয়ে আগে ছবিটার সাথে অ্যাডজাস্ট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করলে মাত্র যে ছবিটা আনলেন সেই ছবিটার বাম পাশে একটা ডট দেখতে পাবেন এখানে চেপে ধরে স্ক্রল ডাউন করে নিচে নিয়ে যাবেন তারপরে নিচের আগে ছবিটা ডিলিট করে দেবেন তাহলে দেখবেন এটা আগে ছবিটা দেখে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর এখান থেকে লেখা পরিবর্তন করার জন্য অর্থাৎ নামটা পরিবর্তন করার জন্য নামের উপর ডাবল ক্লিক করলে এভাবে কিবোর্ড উঠবে এটা কেটে দিয়ে আপনার নামটা লিখবেন একইভাবে পদবীর উপর ডাবল ক্লিক করে এটা আপনি আপনার যে গ্রুপের পক্ষ থেকে বা আপনার যে পেজের পক্ষ থেকে হোক না কেন আপনি যে এলাকার পক্ষ থেকে সেটা এখানে লিখতে পারেন তো এইভাবে সবকিছু কাস্টমাইজ করার পর এটা সেভ করার জন্য এই সেভ অপশনে ক্লিক করবেন এরপর সেভ অ্যাজ ইমেজ দেবেন যার পর এখান থেকে কাস্টম থেকে আলটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা যে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর এটা আপনি সোশ্যাল মিডিয়ায় সব বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন এদের শুভেচ্ছা পোস্ট হিসেবে তো আশা করি বুঝতে পারছেন আমার প্রজেক্ট ফাইলটা কিভাবে সংগ্রহ করে এডিট করে সেভ করবেন বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা যদি এতটুকু উপকার আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর উপকার যদি না আসেন তাহলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে